পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন দুই মোটর সাইকেল আরোহী। এই ঘটনায় সিদ্দিক খান নামে এক বাইক আরোহীর অবস্থা আশঙ্কাজনক, আরেকজন সাবির আলীর আঘাতও গুরুতর। তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পথচারী তারাপদ পরামানিকও আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় রতনপুর বিবর্তা রোডের মিত্রবাঁধের কাছে ঘটে এই দুর্ঘটনা। আহত দুই বাইক আরোহী হরিরামপুরের বাসিন্দা বলে জানা যাচ্ছে। বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে মাদক মেশানো চা খাইয়ে জনা তিন চার রোগীর আত্মীয়ের কাছ থেকে টাকা পয়সা মোবাইল ফোন লুট করে চম্পট দিল দুষ্কৃতীরা। কারো কাছ থেকে 8,000, কারো কাছে 2,000, তো কারো কাছে 500, এমনি করে প্রায় 12,000 টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। যাদের টাকা লুট হয়েছে তাদের মধ্যে সুনীল মুর্মু, বাহাদুর টুডু, সনকা হেমব্রম কতুরপুরের তেসরা এলাকার বাসিন্দা বলে জানা গেছে। এদিকে এই ঘটনার প্রাথমিক তদন্ত শুরু করেছে হাসপাতালের পুলিশ ফাঁড়ি। আপনাকে দিয়ে চা খাইয়ে পর আপনার কাছ থেকে টাকাটা নিয়ে নিয়েছে। কি নাম তোমার? আমার সুমী মুর। কোথা থেকে এসছে? সাপের কামড়ে মৃত্যু হলো এক গ্রাম পঞ্চায়েত সদস্য ও তার 12 বছরের ছেলের। মৃত খালগ্রাম পঞ্চায়েতের সদস্যের নাম মাধবী দুলে, বয়স 35 বছর, এবং তার ছেলের নাম জিৎ দুলে, বয়স 12 বছর। শনিবার রাতে ঘুমন্ত অবস্থায় এদের সাপে কামড়ায়। রবিবার রাতে তালডাংরা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে জিৎ মারা যায় এবং পরে অবস্থার অবনতি হলে তার মা মাধবী দেবীকে বাঁকুড়া মেডিকেল কলেজে রেফার করা হয়। মেডিকেলে আসার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মাধবী দেবী। এই মর্মান্তিক ঘটনায় তালডাংরার পোড়ারডাঙ্গা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। শ্রমকোড বাতিল, রাষ্ট্রায়ত্ত সংস্থা, বেসরকারিকরণ, কৃষি ও কৃষক সংক্রান্ত কেন্দ্রীয় আইন বাতিল ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির প্রতিবাদে দেশের 10টি কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের যৌথ আহ্বানে আজ বাঁকুড়া জেলা শাসকের অফিসে বিক্ষোভ ও আইন অমান্য কর্মসূচি ঘিরে উত্তাল হয়ে ওঠে কালেক্টরেট চত্বর। সোমবার হিন্দু স্কুল থেকে মিছিল করে জেলা শাসকের অফিসে এসে বিক্ষোভ প্রদর্শন চলে এবং আইন অমান্য করে গ্রেপ্তার বরণ করেন বিক্ষোভকারীরা, সাথে সাথে তাদের ছেড়েও দেওয়া হয়। বিশ্ব আদিবাসী দিবসের জেলার কেন্দ্রীয় অনুষ্ঠান এবার অনুষ্ঠিত হলো রায়পুরে। এই অনুষ্ঠানে বিভিন্ন আদিবাসী নাচ গান পরিবেশিত হয় এদিন। পাশাপাশি আদিবাসীদের সম্বর্ধনা ও বিভিন্ন পরিষেবা প্রদান করা হয় এই মঞ্চ থেকে। তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী, জেলা পরিষদের সভাধিপতি তথা রায়পুরের বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু, খাদ্য প্রতিমন্ত্রী তথা রানীবাঁধের বিধায়ক জ্যোৎস্না মান্ডি, জেলা শাসক কে রাধিকা আয়ার এবং পুলিশ সুপার ধৃতিমান সরকার প্রমুখ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।